Hey, देखिए, hey, देखिए कैसे, देखिए कैसे, देखिए. अब. Oh. Yeah. ठीक है सर अपनी. অসভ্য ইতর মেয়ে মানুষ দেখলে গায়ে হাত দিতে ইচ্ছে করে তাই না দেখলে তো মনে বদ্ধ করে ছেলে কাজ কাম দেখে তো মনে হয় না সাহস কি বাবা লোক নেবে গায়ে হাত দিতে এ শুন তো কালকে তোর চকি হয়েছিল ওই ছেলে তোকে বাঁচাইছে আর তুই কি করলি ঠাস করে থাপ্পড় মেরে দিলি আমি এখন কি করব বল তো তো অনেক খারাপ লাগতেছে আমার মনে সরি বলা উচিত এক্সকিউজ মি আমি সেদিনকে একটা ভাইয়াকে চড় মেরেছিলাম উনি কি এখানে আসেন মাঝে মধ্যে আসেন আপনি আমার একটা হেল্প করতে পারবেন প্লিজ আপনি আমার নাম্বারটা একটু রাখবেন উনি যদি নেক্সট টাইম এখানে আসে আপনি প্লিজ আমাকে একটা কল দিন আসলে আমি অনেক গিলটি ফিল করছি ওই দিনকে পর থেকে আমি একটু ওনাকে সামনাসামনি সরি বলতে চাই কিন্তু ভাই আমি ভাবতেছিলাম যে ওই ডিজাইনের হাত না কালে হাত দিয়ে রেখেছেন কেন আরে বাবা মারবো না তো হাত না আই এম এক্সট্রিমলি সরি আসলে সেদিনকে না বুঝতে পারিনি যে আপনি আমার লাইফ সেভ করার জন্য এত কিছু করেছেন আপনি এত জোরে মারবেন জানলে জীবনও আপনার জীবন বাঁচিয়ে দিতাম না ও তো কাজ করে আছে দেখো তো তুই কাকে দেখাবি আসসালামু আলাইকুম আন্টি আমি ইডিয়া কি সুন্দর কি মা ওয়া হাত খালি কেন দেখে দেখি মেয়েদের হাত খালি রাখতে নেই এতে করে স্বামীর অমঙ্গল হয় লক্ষ্মী মা মাশাল্লাহ আচ্ছা আপা আইজান কবে মারা গেল কি প্রশ্ন করো আইজান তো মারা যাননি তুমি তো সেপারেশনে আছে তাই না বাবা আইজান আমরা ওদের বিয়ের ডেটটা ঠিক করে ফেলি সামনে শুক্রবারের কথা কি আগামী সপ্তাহ কেন এই সপ্তাহতেও যদি ডেট করেন না আমাদের কোনো সমস্যা নেই নাকি বলো কিন্তু আপা বিয়েতে কিন্তু ভাইজানকে থাকতেই হবে কি ভাবলে কি ভাববো আগামী সপ্তাহে বিয়ে অফিসে ছুটি পেয়ে গেছি মামাকে জানা দেওয়া হয়েছে আমার তো একটাই মামা মামা নোয়াখালী থেকে ঢাকা চলে আসবে খুব শীঘ্রই আর বাবা বাবাকে কেন লাগবে মানুষের কি বাবা না থাকতে পারে না আনিস এটা নিয়ে আমার ফ্যামিলিতে কথা হচ্ছে ধরে নাও আমি এতিম এতিম ছেলেদের বিয়ে হয় না ধরে নাও আমার বাবা মরে গেছে বাবার খবর পাওয়া গেছে আপনি কে টিকি জাফর সাহেবের বাসা নিক বল আমি জাফর বল আমি আনিস জি আনিস বল আমি মালিবাগ থাকি থাকি মালিবাগের রাজিয়া সুলতানের কথা মনে আছে তুমি আমার ঠিকানা পেলে কোথায় তোর মা দিয়েছে না এত বছর পর কি কারণে এখানে আসতে হলো আমি আপনার ছেলে আপনি আমার বাবা আমি আমার বাবাকে খুঁজতে আসছি এখানে উদ্দেশ্য কি থাকতে পারে উদ্দেশ্য তো অবশ্যই আছে তা নাহলে তুমি এত বছর পর আমার সামনে এভাবে কেন এসে দাঁড়াবে হ্যাঁ চাচ্ছ যে আমার উত্তরাধিকার হতে এসব হবে না আমার এমন একটা পরিবার আছে আমার এরকম একটা পাস্ট আছে তোমার মতো একটা ছেলে আছে বা আগে একটা পরিবার ছিল এটা যদি জানাজানি হয়ে যায় তাহলে আমার ছেলে মেয়েদের ভবিষ্যৎটা কী হবে তুমি একবার কী চিন্তা করে দেখেছ আমি তোমাকে হাত জোর করে অনুরোধ করছি যে তুমি প্লিজ এখান থেকে যাও আমি কি জারজ সন্তান আমি তো জারজ না আমার তো মাও আছে আমার তো বাবাও আছে আমি কেন পিতৃ পরিচয় দিতে পারবো না ভয় নাই আমি আপনার সম্পত্তি নিতে আসি নাই আপনার জন্য দেখতে আসছিলাম যে বাবা জিনিসটা কেমন বাবা পিতা নাকি বাবা মিঠা বাবা কিভাবে আদর করে বাবা কিভাবে শাসন করে আমি এখানে কেন আসছিলাম জানে সামনে আমার বিয়ে আমি ভাবছিলাম যে বিয়ের দিন অ্যাটলিস্ট বাবা আমার সাথে 10টা মিনিট থাকো আমি মাকে অনেকবার আপনার কথা জিজ্ঞেস করবে মা কিচ্ছু বলে নাই কখনো বলে না আপনি ভালো থাকেন আমি দোয়া করি আপনি ভালো থাকেন আমি আসছিলাম আজকে যে আপনাকে একটু জড়ায় ধরে আপনার গন্ধ দেখতে নিয়ে যাব কি রে কি হয়েছে বাবা
আজকে আমি তোর সাথে দেখা করতে গেছিলাম, জানতে চাও না কে? এই জন্যই আমি তোকে নিষেধ করেছিলাম দেখা করতে। এই লোকটার কাছে স্ত্রী সন্তান সংসারে কোনো মূল্য নেই। মানুষ তো তো একই, বাবাও এক, তারপর সন্তানদের জন্য এত দরদ, এত মায়া, এত ভালোবাসা, তা আমার জন্য নাই কেন? আজ পবিত্র দিনে আমরা একটা শুভ কাজে বসছি। জনবারিয়া চৌধুরী, পিতা মারুফ আহমেদ, মাতা শারমিন আহমেদ, 10,01,000 দেনমহর দাহ্য করিয়া বলুন মা কবুল। মাশাআল্লাহ কবুল। জনাব আনি চৌধুরী বাবা, মাহি চলো বাসায়, চলো চলো বাবা, আসো বাবা। আমি তোর সাথে অনেক অন্যায় করেছি, বছরের পর বছর তোকে বাবার স্নেহ থেকে বঞ্চিত করেছি, তোর সাথে তোর মায়ের সাথে পারলে আমাকে মাফ করে দিস বাবা। বাবা আপনাকে ক্ষমা করার মতো স্পর্ধা আমার নাই। আপনি আজকে আসছেন আমি খুব খুব খুশি হয়েছি বাবা।